স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। রাশিকের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ও কল সেন্টারের উদ্বোধন। নোয়াখালীতে চুরি করতে গিয়ে ধর্ষণের পর ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশব্যাপী চলমান ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগে অভিনব প্রতারণার অভিযোগে পৃথক স্থান থেকে তিন প্রতারককে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 56 কোটি টাকার 10টি স্বাক্ষর করা চেক সহ বিপুল পরিমাণ ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ফাঁকা চেক উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাজশাহী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ঢাকার সেগুন বাগিচা এলাকা থেকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার শামসুলের ছেলে মারুফ সারিয়ারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে 2টি চেক ও 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে 20টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও 20টি চেক উদ্ধার করা হয়। তার বাড়ি বরিশাল। এরপর তাদের দেয়া তথ্য মতে গাজীপুর কালিয়াকোর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজকে 27টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও 20টি চেক সহ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, চলমান নিয়োগ প্রক্রিয়ায় এই চক্রটি অন্তত 30 জনের কাছ থেকে চেক ও স্ট্যাম্প নিয়েছিল। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। তিনি জানান, এ চক্রের সাথে রাজশাহীর এক রাজনৈতিক নেতাও জড়িত, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা প্রতারক আছে তারা অভিনব কৌশল অবলম্বন করে প্রার্থীদের আকর্ষণ করার চেষ্টা করে। আমরা যে প্রতারক গ্রুপকে ধরেছি তারা এরকমই একটা গ্রুপ, যারা অভিনব কৌশলে যারা বলেছে যে আপনার প্রার্থীদের যে তোমাদের এখানে কোনো বিষয়ই নাই, তোমাদের সম্পূর্ণ তদবির আসবে পুলিশের একদম দায়িত্বশীল কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে, তুমি মাঠে যাবা, তোমাকে রাজার হালে দেখবা সেলুট দিয়ে ভিতরে নিয়ে যাবে, তারপর বাকি প্রক্রিয়াটা তুমি কোনো রকম শেষ করে আসবা, এই এরপরেরটা আমরা দেখবো। 30টি স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক, ফাঁকা চেক, প্রায় 56 কোটি টাকার বিভিন্ন অ্যামাউন্ট বসানো, আরও 10টি চেক, 50টি স্বাক্ষর করা আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্প যেটাও ফাঁকা, সেখানে কোনো কিছু লেখা নেই, 3টি স্মার্টফোন এবং প্রতারণার উদ্দেশ্যে 1টি ল্যাপটপ, ব্যবহৃত ল্যাপটপটি আমরা উদ্ধার করেছি। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছতে ও নগরবাসীর কাঙ্ক্ষিত তথ্য সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ও রাশিক কল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের 612 নং কক্ষে স্থাপিত এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন ও রিমোটের মাধ্যমে গেট উন্মোচন করে কল সেন্টার উদ্বোধনের পর সেখানে বসে নিজেই নাগরিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাশিক মেয়র। এখন থেকে রাশিক কল সেন্টারে 16105 নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা ও রাশিকের কার্যক্রমের বিভিন্ন তথ্য। জানানো যাবে কোনো সমস্যা, দেওয়া যাবে অভিযোগ ও পরামর্শ। আর কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম থেকে রাশিকের নিজস্ব স্থাপনাসমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা যাবে। দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথমবারের মতো এই সেবা চালু করল রাজশাহী সিটি কর্পোরেশন। প্রথম অবস্থায় সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। পরবর্তীতে 24 ঘন্টা এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে রাশিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্ভবত একটি চালু করেছিল, সেটা বোধ হয় বর্তমানে আর চালু নেই, আর অন্য কোনো সিটি কর্পোরেশনে নেই বলেই জানি। সেই হিসাবে আমরাই প্রথম একটি শর্টকাট দিয়ে নাগরিকদের সুবিধার জন্য তারা যদি সহজেই আমাদেরকে পায়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেই জন্য এটি করে। এখানে অনেক রকম তথ্য তারা পাবে, মূলত কোনো জায়গায় কোনো দুর্ঘটনা অথবা কোনো রকম মৃত প্রাণী রাস্তার মধ্যে পড়ে আছে অথবা কোনো ড্রেনের জলাবদ্ধতা অথবা কোথাও ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে, এগুলো তারা জানাতেই পারবে। প্লাস তাদের বাচ্চাদের স্বাস্থ্যের সমস্যা, প্রাথমিক সমস্যা হলে সেটাও জানাতে পারবে। হোল্ডিং ট্যাক্স এর ব্যাপারে তাদের অবস্থানটা কোথায় বকেয়া আছে কিনা সেটাও আমরা তাদেরকে জানাতে পারবো এবং হোল্ডিং ট্যাক্স পে করার বিষয়টি সেটিও আমরা সম্পৃক্ত করবো এই কার্যক্রমের মধ্যে। অর্থাৎ আমরা নগর জীবনযাপনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছে সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করছি।
নোয়াখালীতে রাতে শীত কেটে চুরি করতে গিয়ে ধর্ষণের পর ছুরিকাঘাতে নাজমুন নাহার নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছে ধর্ষককে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। এ ঘটনায় জাহাঙ্গীর ও নিজাম নামের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি জানান, গত 11 ডিসেম্বর নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপী বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী বাইরে থাকায় রাতে শীত কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। এতে মূল্যবান কিছু না পেয়ে জাহাঙ্গীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আসামিদের চিনে ফেলায় নাজমুন নাহারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামিরা। পরে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে 19 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী নুরুল আমিন বাদী হয়ে সুধারামপুর থানায় মামলা দায়ের করেন। পরে ক্লুলেস মামলাটি গত 30 জানুয়ারি ডিবিতে হস্তান্তর করা হয়। গত 13 জানুয়ারি নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রিকশাচালক দুই বন্ধু জাহাঙ্গীর ও নিজামকে আটক করে পুলিশ। মঙ্গলবার জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে 164 ধারায় ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেয় আসামিরা। এবং সেখানে প্রবেশ করে তারা মহিলার কানের স্বর্ণের কানের দুল, পায়ের নূপুর এবং তার মোবাইল এইগুলো চুরি করে। এবং এক পর্যায়ে আমরা তদন্তে যেটা পেয়েছি তাকে ধর্ষণের চেষ্টাও করা হয়, যেটা আমাদের তদন্তাধীন আছে। অর্থাৎ তাদের মূল মোটিভ ছিল তা চুরি করা, এর পরবর্তীতে হয়তো তারা ধর্ষণের মনোভাব পোষণ করেছিল, যেটা আমাদের তদন্তাধীন আছে পরবর্তী। এবং যখন মহিলা জোর জবরদস্তি করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে তখন এই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় তারা গলা কেটে দেয় এবং মৃত্যুর উদ্দেশ্যে তারা এই আক্রমণটি করে। নকল বিড়ি বিক্রি বন্ধ ও বিড়িতে শুল্ক কমানোর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিড়ি শ্রমিকরা। বুধবার বেলা 11:30টার দিকে শহরের উত্তর বড়গাছাস্থ কাস্টম কার্যালয়ের সামনের সড়কে রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহসভাপতি নাজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার সহ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীরা নকল বিড়ি তৈরি করে সরকারি রেটের চেয়ে কম রেটে বিক্রি করছে। এতে করে প্রকৃত বিড়ি শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য নকল বিড়ি বিক্রি বন্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করেন বক্তারা। এছাড়াও বিড়িতে শুল্ক কমানোর জন্য সরকারের কাছে দাবিও জানান তারা। মানববন্ধন শেষে তারা নাটোর কাস্টম বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার আক্তার পলির নিকট স্মারকলিপি প্রদান করেন। নাটোরে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শহরের দত্তপাড়াস্থ বিসিক শিল্পনগরীতে বসেছে এই উদ্যোক্তা মেলা। এতে নাটোর ছাড়াও রাজশাহী এবং পাবনা জেলার 50টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন। বুধবার বেলা 11:30টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অধিদপ্তর জেলা প্রশাসক নাদিম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা সহ উদ্যোক্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের অর্থনীতির প্রাণ, তাদের কার্যক্রম এবং উদ্ভাবনে অর্থনীতির গতি সঞ্চার হয়। সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।